তো রাম রাম সবাইকে। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। অ্যাকচুয়ালি আজকে হয়েছিল আমাদের যে ট্র্যাক্টরটা আছে, যে রোটাভেটার, তার সাইডের একটা বেয়ারিং, তো ওর বেয়ারিংটা ভেঙে গেছে। এর ভেঙে যাওয়ার কারণ হচ্ছে যে চেকনারটা আছে ওটা ঠিকমতো টাইট হয়ে নেই, তো টাইট না হওয়াটা খুলে গিয়ে বেয়ারিংটা ভেঙে গেছে। তো আমরা নিয়ে আসলাম সে লেদের মধ্যে। তো দেখো লেদের মধ্যে কাজ চলছে, এভাবে এটা কাজ করতেছে। আইসি রোটাটা খুললাম এবং তোমাদেরকে আমি দেখাই কোথায় কী হয়েছে। এই দেখো উপরে যে চেকনাট থাকে এটা ভেঙে যাওয়ার কারণে, যে আমাদের পেনিমটা বেরো এসে আসার জন্য এটা ভেঙে গেছে। তো এই জন্য ওটাকে একদম আমরা ওয়েল্ডিং করে দিছি যেন আর কখনোই বেরো না আসে। ওয়েল্ডিং করার কারণ হচ্ছে ওর যে থেট ওটা খারাপ হয়ে গেছে, এই জন্য ওয়েল্ডিং করেছি। তো আজকে এই ব্লগই করবো, তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমিও ভিডিও করতে থাকি। তো চলো ব্লগটা দেখো পুরা। ওকে বল বল আমি কালকে সকালে যাবো তো, বুঝলি? ঠিক আছে, তাড়াতাড়ি আয়। মুরগা বানাবো কি বাড়ি বিরিয়ানি? ফোন করে দিস তাহলে, একে মৌসম টোসম ধরে গেছি, আজই খাইনি, কালি দিকে তো পাওয়া যাবে না। আমিও দুই চাক মারবো, ভালো সুগার টুগার হয়েছে তা কি সুগার হয়েছে তা কি হইলে দুই চাক মারতে হবে। হ্যাঁ, দুই মাস থেকে ছাড়ি দিতি, গেলে একদিন খাইছি আবার বাড়িয়ে গেছে। হ্যাঁ, মানে খাবার থেকে গেছিল নাকি? না খুঁজে চলে যায় বাড়ি। শেষমেশ রোডারটা ঠিক হয়ে গেলো, এরপর আমরা চলে যাচ্ছি বাড়ি। আর তোমরাও ভিডিওটা স্কিপ করার আগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে প্লিজ তোমরাও ভিডিওটা স্কিপ করো।